আসসালামু আলাইকুম। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সাদিয়া ওমর। ভারত সফরের তৃতীয় দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক বসছেন। বৈঠকের ভেনিউ নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউস। এ নিয়ে জানতে নীলাদ্রি শেখরের কাছে যাচ্ছি, তিনি নয়াদিল্লিতে আছেন। নীলাদ্রি, দুদেশের প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে বিস্তারিত কি জানতে পেরেছেন আমাদের জানান। মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2017 সালের পর 2018 জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়ার পর টানা তৃতীয়বারের মতো ক্ষমতা আসার পর তিনি এই প্রথম ভারত সফর করছেন এবং সেই দ্বিপাক্ষিক বৈঠকটি আসলে দুই দেশের দুই প্রধানমন্ত্রী নতুন করে নির্বাচিত হওয়ার পরে এটি প্রথম বৈঠক, দ্বিপাক্ষিক বৈঠক। তো এই বৈঠকে আসলে বাংলাদেশ ভারতের যে সম্পর্ক আমরা বিভিন্ন সময় থেকেই সেটি জেনে আসছি যে বিগত সময়ে বাংলাদেশ ভারতের সম্পর্ক একটি সোনালী অধ্যায় পার করছে, যেটি দুই প্রধানমন্ত্রী বিভিন্ন সময় বলেছেন। সেই সূত্র ধরে আসলে নতুন কিছু বিষয় আসতে পারে আজকের এই দ্বিপাক্ষিক বৈঠকে। দুদেশের 54টি নদীর পানি বণ্টন নিয়ে আলোচনার একটি বিষয় রয়েছে। সাংস্কৃতিক বন্ধন, রাজনৈতিক, ব্যবসা বাণিজ্য, শিক্ষা সব ক্ষেত্রেই বেশ কিছু চুক্তি হতে পারে, বেশ 10 থেকে 12টি চুক্তি হতে পারে বলে আমরা জেনেছি। এইচ এম এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর 3 সদর আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে, বিকেল 5টা পর্যন্ত ভোট চলবে। এ নিয়ে জানতে মেরিনা লাভলির কাছে যাচ্ছি। মেরিনা, উপনির্বাচনের ভোট গ্রহণের চিত্র কেমন দেখছেন, নির্বাচনের সার্বিক পরিস্থিতি কেমন? সাদিয়া, আপনি জানেন যে আজকে যে রংপুর সদর 3 শূন্য আসনে ভোট গ্রহণ হচ্ছে, সকাল 9টা থেকে ভোট গ্রহণ চলছে, 5টা পর্যন্ত চলবে, কিন্তু এখন পর্যন্ত বেলা 12টা পরিস্থিতি যা দেখেছি অনেকটা শান্তিপূর্ণ, তবে অনেকটা নিরুত্তাপ ভোট। ভোটারদের উপস্থিতি বলতে পারেন যে খুবই কম, কারণ আমরা যে যতগুলো কেন্দ্র এ পর্যন্ত যে 7-8টা কেন্দ্রে আমরা গেছি এবং যেসব কেন্দ্রে গেছি সবটাতেই ভোটারদের উপস্থিতি আমরা কম পেয়েছি, তবে শান্তিপূর্ণ ভোট এটি বলতে পারি। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সব দিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন, 4 স্তরের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, 4 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং এই নিরাপত্তা বলয়কে কেন্দ্র করে কিন্তু কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। এবং আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যেখানে নির্বাচন কর্মকর্তাও আছেন, তিনিও এই এই কেন্দ্রেই আছেন। আচ্ছা, সার্বিক পরিস্থিতিটা কেমন? আমরা সার্বিক পরিস্থিতি, আমরা যে পরিকল্পনা অনুযায়ী আমরা এগাচ্ছি, আজকের যে নিরাপত্তা বলয় ছিল সেটা ইতিমধ্যে আমরা তৈরি করেছি। ভোটাররা নিরাপত্তা সহকারে ভোট কেন্দ্রে আসছে, উৎসব মশুর পরিবেশে তারা ইভিএমে ভোট দিয়ে এবং তারা বাসায় ফিরে যাচ্ছে। এক কথায় বলতে গেলে চমৎকার আমাদের নির্বাচনী পরিবেশ। সাজ্জা, শুনছিলেন যে এখনকার যে পরিস্থিতি সেটি আগামীতে যদি সেরকম কোনো আপডেট থাকে আমি জানিয়ে দেব। বেরিনা, ধন্যবাদ আপনাকে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী আজ। ধর্মীয় বিভিন্ন রীতিতে মহাসপ্তমী উদযাপন হচ্ছে। ঢাকেশ্বরী মন্দিরে আছেন লায়লা নওশীন, আমরা তার সঙ্গে যোগাযোগ করছি। নওশীন, ঢাকেশ্বরী মন্দিরে মহাসপ্তমী পালন সম্পর্কে আমাদের জানান। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার মহাসপ্তমীর শুরুটা কিন্তু হয়েছে নবপত্রিকা স্থাপনের মধ্য দিয়ে, অর্থাৎ 9টি বৃক্ষের ফুল, পাতা এবং ফল দিয়ে নবপত্রিকা প্রবেশ স্থাপনের মধ্য দিয়ে সকাল 9টা 58 মিনিটের মধ্যে কিন্তু ইলেকশন কাজ সম্পন্ন হয়েছে। এবং এই তাদের শাস্ত্র রীতিমতে 9টি বৃক্ষের যে ফুল, ফল এবং পাতা, এই পাতার মাধ্যমে জগতের সকল অশুদ্ধতা শোধন করে বিশ্বজগতে শান্তি ফিরে আনবেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা, এমনটাই প্রত্যাশা এখানে যে ভক্তরা এসেছেন তারা করেছেন। এবং কিছুক্ষণ আগে কিন্তু ঢাকেশ্বরী মন্দিরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসে গরিব, দুস্থ, অসহায়দের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন ধর্মের মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছেন। এবং পুজোর যে আনুষ্ঠানিকতা সবসময় অন্যান্য মন্দিরগুলোতে চলে, এই ঢাকেশ্বরী মন্দিরেও চলছে, এবং যারা এখানে এসেছেন দর্শনার্থীরা এবং যারা ভক্তরা এসেছেন তারা প্রত্যাশা করছেন যে পুজোর বাকি কটা দিনে এরকম তারা শান্তিপূর্ণভাবে মণ্ডপগুলোতে ঘুরবে এবং পুজো যাতে ভালোভাবে সম্পন্ন হয়, শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেজন্য কিন্তু নিরাপত্তা বাহিনীর ব্যাপক সদস্য চারদিকে মোতায়েন করা হয়েছে। এবং ভক্তরা বিভিন্ন মণ্ডপগুলো যেমন আলোকসজ্জা সহ অন্যান্য সাজে সজ্জিত হচ্ছে, ভক্তরাও সেজেগুজে মণ্ডপগুলোতে ঘুরছেন এবং আশা করছেন আগামী দিনগুলো তারা, আগামী যে পুজোর যে কটা দিন আছে সে কটা দিনও তারা খুব সুন্দরভাবে পুজো উদযাপন করবে। নওশীন, ধন্যবাদ আপনাকে।
চাকরির সংকট, নিম্নমানের সরকারি পরিষেবা এবং দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গত মঙ্গলবার থেকে ইরাকে চলছে সরকার বিরোধী আন্দোলন। চার দিনের এই আন্দোলনে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে 60 জনে দাঁড়িয়েছে, আহত হয়েছে শতাধিক বিক্ষোভকারী। গত 24 ঘন্টা নিহতের এ সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। বিশেষ করে শিয়া অধ্যুষিত দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি শহরে বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। শুক্রবার এই আন্দোলন স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনে পরিণত হয়। দেশটির সেনাবাহিনী জানিয়েছে বাগদাদে অজ্ঞাত স্নাইপারের গুলিতে 2 পুলিশ অফিসার সহ 4 জন নিহত হয়েছে। ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদি আন্দোলনকারীদের দাবি সম্পর্কে অবগত হয়ে সবাইকে শান্ত থাকার নির্দেশ দিয়েছেন, তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইরাক সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ। দর্শক, এই ছিল হাতে থাকার শীর্ষ খবর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।